তো ফ্রেন্ডস, কি হাল সবার? আজকে যে আপডেটটা দেব সেটা কল্পনার বাইরে। বাংলার সবচেয়ে বড় সিনেমা নিয়ে আসছে সুপারস্টার দেব। মনে তো নিশ্চয়ই থাকবে চাঁদের পাহাড় অ্যামাজন অভিযানের কথা। এবার এর থেকেও আরও বড় সড় আয়োজন আসছে। বাংলা সিনেমার বিখ্যাত ক্যারেক্টার শঙ্করের নেক্সট পার্ট, মানে দেব, SBF ও কমলেশ্বর নিয়ে আসতে চলেছে বিরাট বিগ বাজেটে শঙ্করের পার্ট 3। তবে এই সিনেমার বাজেট কত সেটা শোনার জন্য সবাই অপেক্ষা করছে। তো ফ্রেন্ডস, সিনেমার বাজেট কত এবং সিনেমাতে কী কী চমক থাকছে সম্পূর্ণ ডিটেলসে বলবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, বাংলায় অগণিত সিনেমা হয় এবং অনেক সিনেমা হিট বা সুপারহিট হয়, কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে দুটি সিনেমার নাম ঝলঝল করে, যার আশেপাশে কোনো সিনেমা যেতে পারে না। সবার জানা ছবি দুটির নাম চাঁদের পাহাড় ও অ্যামাজন অভিযান। চাঁদের পাহাড়, এটি একটি সাহিত্যিক গল্প থেকে নেওয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্প। 2013 সালে এই গল্প নিয়ে কাজ করেন এবং বড় বাজেট নিয়ে শুরু করেন যাত্রা। বাট দর্শকরা যে ভালো জিনিস ভালোবাসে সেটা তার প্রমাণ। তখনকার সময়ে 15 কোটি টাকা লগ্নি করে সিনেমাটি তৈরি করেন SBF, দেব ও কমলেশ্বর মুখার্জি এবং বক্স অফিস থেকে খুব ভালো রেসপন্স আসে। এই ছবিটি তখনকার সময়ে 22 কোটি টাকা বক্স অফিস কালেকশন এনে দেয়, আর সেটাও শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সিনেমা হল থেকে। আর এটাই ছিল তখনকার সময়ে বাংলার সবচেয়ে বেশি আয়কর ছবি। তখন এই সিনেমার টিম বুঝতে পারে অ্যাডভেঞ্চার দেখতে বাঙালি দর্শক আগ্রহী, যদি সেটা গুড মেকিং এ দেওয়া যায়। তখন দেবের কাছে এই ছবিটা সত্যি খুব চ্যালেঞ্জিং ছিল, তার কারণ সে তখন হার্ডকোর কমার্শিয়াল ছবি করত। তবে এখন অনেকটা সহজ হয়েছে বলতে পারো, কারণ দুটি অ্যাডভেঞ্চার ছবি সে অলরেডি করে বসে আছে। আর এখন দর্শকের মাথায় এমনভাবে বসে গেছে যে দেব ছাড়া শঙ্করের চরিত্রে অন্য কেউ করলে সেটা অযোগ্য মনে হবে। দেব এতটাই এই চরিত্রে ঢুকে গেছেন আর এত ভালো পারফরমেন্স করেছেন, যেটা সত্যি প্রশংসা করণীয়। এরপর 2017 সালে আরো ভয়ঙ্কর রূপে হাজির হন দেব অ্যামাজন অভিযান নিয়ে। নিজের রেকর্ড নিজেই ভেঙে দেন দেব। অ্যামাজন ওয়েস্ট বেঙ্গল ছাড়া আরো একাধিক ভাষায় রিলিজ দেওয়া হয়। সিনেমাটির বাজেট ছিল 20 কোটি টাকা এবং বক্স অফিস থেকে সিনেমাটি 48 কোটি টাকা তুলে এবং টিভি রাইট নিয়ে 52 কোটি টাকা তুলে সফলতা অর্জন করে এই ছবি। এবং এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির সিনেমায় 1 নম্বর স্থানে অবস্থান করছেন। প্রায় 4 বছর কেটে গেল, কোনো সিনেমায় তার রেকর্ড ছুঁতে পারেনি। তবে মনে হচ্ছে এবার সময় এসেছে সেই রেকর্ড ভাঙার। না, অন্য কেউ না, দেবের রেকর্ড এবারও দেবই ভাঙবে। দেখুন, করোনার পর এখন সিনেমা হল খুলেছে ঠিকই, কিন্তু দর্শক হলে যাচ্ছে না। তাই দর্শককে হলে ফেরাতে দেব, SBF ও কমলেশ্বর মুখার্জির এই মাস্টার প্ল্যান। দেখুন, অনেকে হয়তো বলবেন ম্যাজিক সিনেমা হিট করেছে, এই সময়ে হল খোলার পর সবচেয়ে বেশি কালেকশন করেছে ম্যাজিক সিনেমা। কিন্তু 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 ভাই, বক্স অফিসে মাত্র 2 কোটি টাকা তুলে ইন্ডাস্ট্রির কিছুই এগোবে না। যদিও এই সিনেমাটিকে তারা হিট বলতে পারে, ইন্ডাস্ট্রি এগোতে গেলে এরকম কিছু বিগ বাজেটের ছবি লাগবে। শঙ্করের অভিযান পথ এবার আরো ভয়ঙ্কর হতে চলেছে। BFX এর কাজ খুব স্মার্টলি ও দামি হতে চলেছে এবং সারা ভারতবর্ষে একসাথে রিলিজ দেওয়া হবে। ছবিটির বাজেট 30 কোটি টাকা। ভাবতে পারছেন এটা বাংলা ছবি? সত্যি এরকম কিছু ছবি হলে বাংলা ছবির মান অনেকটাই উঁচুতে যাবে।
এই ছবির রিলিজ প্ল্যান অনুযায়ী আন্দাজ করা যায় চোখ বন্ধ করে সারা ভারতবর্ষে 100 কোটি টাকার বিজনেস করতে পারবে। ছবিটি যে কারণে এত হাই স্কেলে তৈরি করা হচ্ছে, শুধুমাত্র বাচ্চাদের ভালো লাগবে তেমন না, সব ধরনের লোকের পছন্দকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। শুধুমাত্র শঙ্কর বা অ্যাডভেঞ্চার নয়, আমি চাই মাঝে মাঝে যেন এরকম বিগ বাজেটের বাংলা ছবি করে সারা ভারতবর্ষে নানান ভাষায় রিলিজ দেওয়া হয়। তবেই তো বাংলা সিনেমার মান আবার ফিরে আসবে এবং বাংলা সিনেমার হিরো বা হিরোইনদের লোকে চিনবে। তো ফ্রেন্ডস, এই সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? এবং হ্যাঁ, সত্যি কি এই সিনেমা সারা ভারতবর্ষ থেকে 100 কোটি টাকার বিজনেস করতে পারবে? তো ফ্রেন্ডস, কমেন্টে আপনাদের মত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বাংলা সিনেমার সমস্ত আপডেট পাবেন সঞ্জু স্টেশন চ্যানেলে। চোখ রাখুন আর ভালো থাকুন। তো আজকের জন্য এটুকু, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।